हेलो गाइस, वेलकम टू अवर यूट्यूब चैनल एंड वेलकम टू अवर अनदर अनबॉक्सिंग वीडियो। आज हम चले और एक अमेजिंग अनबॉक्सिंग वीडियो नहीं आज के अनबॉक्सिंग करब এইটা হচ্ছে একটা ব্লগিং কিট এবং এটা আমি পারচেজ করেছি আমাজন থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমাজন থেকে আমি পারচেজ করেছি এবং দেখবো এর ভেতরে কি কি আছে এবং তোমাদেরকেও দেখাবো এর ভেতরে কি কি আছে। তো সবার আগে তোমরা করে দিও লাইক, এখনো যদি লাইক না করে থাকো লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে করে দিও সাবস্ক্রাইব। তো যদি যদি আনবক্সিং শুরু করি আজকের এই ভিডিও, তো লেটস স্টার্ট। यस, हमें चले प्रोडक्ट के एटे करब अनबक्सिंग। तो फटाफट सिलटा केटे फिली, सिल काटा कमप्लीट एवं एखान दिए खुलते हैं। तो बड़ो बक्सते भाई साहब, तुम्हारा देखते हो भेतरे प्रथम एक रिसिप्ट रही है सिल। तो ये कर सडे एवं मेन जिनिसटा के लिए नब ब। यस, আমাদের চলে এসেছে এবং এই বাক্সটাকে আমি করে দিচ্ছি সাইডে এবং আমাদের চলে এসেছে আমাদের মেইন প্রোডাক্ট ভিডিও মেকিং কিট। এবং এইখানে মনে মনে তোমরা দেখতে পাচ্ছ এইখানে রয়েছে টিপট, এখানে রয়েছে লাইট, মাইক্রোফোন, একটা হোল্ডার, মোবাইল ক্যামেরা হোল্ডার এবং একটা রিমোট। এটার দাম এখানে লেখা দেখাচ্ছে 1699 ব্লগিং কিট এবং পেছন দিকে মোটামুটি সব কিছু লেখা আছে। জানি না তোমরা কত কি দেখতে পাচ্ছ, আমি ফোকাস করার চেষ্টা করছি। এই যে টাইপ, ইলেকট্রিক্যাল টাইপ, সাইপ সব কিছু লেখা আছে, ফ্রিকোয়েন্সিও লেখা আছে এবং পাওয়ার হচ্ছে 5 ওয়াটের পাওয়ার, যে লাইটটা আছে সেটা এবং ভেতরে কী কী আছে সেই সবও তো এখানে দেওয়া আছে। এখানে মাইক্রোফোন দেওয়া আছে এবং এইটা হচ্ছে এলইডি এবং 49R এলইডি। এবং এদিকে রয়েছে আমাদের মেন হোল্ডিং এবং এটা হচ্ছে আমাদের মেন স্টেবল, যেটা স্ট্যান্ড এবং হাতে দুটো একসাথে করা যাবে, এক হাতেই পুরো ভিডিও শ্যুটিং করা যাবে, মেড ইন চায়না, এটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবং সাইডের দিকে ভিডিও মেকিং কিট এবং এ সাইডেও তাই ভিডিও মেকিং কিট, ওপর দিকে শুধু সেলোটেপ। তো সেলোটেপটাকে আমাদের ফটফট করে কাটতে হবে এবং এরকম করে কেটে নিলে আমাদের মেন ক্যাবিনেটে মেন জিনিসপত্র বেরিয়ে আসবে এরকম কিছুটা। তো এটা আমি এখানে রাখি, এটাকে করে দিচ্ছি সাইড। তো আমরা সর্বপ্রথম আমরা কি কি পাচ্ছি একবার দেখে নিই। তো এইটা হচ্ছে আমাদের মেন জিনিস এবং এইখানে হচ্ছে ফার্স্ট আমরা এখানে একটা দেখতে পাচ্ছি লাইট এবং লাইটটার ব্যাটারি লাগাতে হবে। এখানে লাইট দেওয়া যায়নি, এখানে অন অফ এর সুইচ আছে। তো এটাকে আমরা করলাম সাইডে এবং তারপরে হচ্ছে আমাদের একটা হচ্ছে মাইক্রোফোন, এটা একটা মাইক্রোফোন দেওয়া আছে। তো দেখা যাবে এর সাউন্ড কোয়ালিটি আমরা টেস্ট করব, টেস্ট করে দেখব। এইটাকেও করলাম আমরা সাইডে। এরপর আছে হচ্ছে একটা তার, কিন্তু আমাকে যখন আমি পারচেস করছিলাম তখন দেখাচ্ছে দুটো তার, এখানে একমাত্র একটা তারই দিয়েছে, ফোনের তারই দিয়েছে। তো আমরা একটা তার এখানে দেখতে পাচ্ছি, তো এইটাকেও আমি রাখছি সাইডে। এইবার হচ্ছে আমাদের মেন যেটা হ্যান্ডেল বা যেটা দিয়ে আমরা ট্রাইপড হবে এবং আমরা এক হাতে করব ভিডিও রেকর্ডিং সেই জিনিস। এবং এটাকে এরম করে খুললে এরম এখানটা টিপতে হবে, এখানে পুশ বাটন আছে এখানে টিপবে, তবে আমরা এটা এরম অ্যাডজাস্ট করতে পারবো। এবং এইখানে এরকম তিনটে লেগ এরকম করে দাঁড়িয়ে যাবে, দিলে আমরা এটাকে ট্রাইপড হিসাবে দাঁড় করাতে পারবো এবং এটাকে এরম করে অ্যাডজাস্ট করতে পারবো। ইয়েস, অ্যাডজাস্ট করতে পারবো। তো এটাকেও আমরা আপাতত করে দিচ্ছি সাইড। আর আমাদের আছে একটি রিমোট, রিমোট এবং রিমোটের প্যাকেটে দেওয়া আছে ভালো কোয়ালিটি, ঠিকঠাকই লাগছে আমার। তো রিমোটও ঠিকঠাকই লাগছে, সবই প্লাস্টিক কোয়ালিটি খুবই ভালো, অসাধারণ প্লাস্টিক কোয়ালিটি। এবং এখানে হচ্ছে আইএসও ফোনের জন্য, এখানে অ্যান্ড্রয়েড ফোনের জন্য দুটো রিমোটের বাটন, এখানে ডিফল্ট হয়তো এখানে ব্যাটারি দেওয়া আছে কি, ইয়েস ব্যাটারিও দেওয়া আছে, জানি না ব্যাটারি ওয়ার্ক করবে কি না। তো এটাকে আমরা আপাতত সাইডে রাখছি বা এটাকে আমরা চালিয়ে দেখে নিতে পারি যে ব্যাটারি ওয়ার্ক করছে কি না, এটাকে আমাকে লাগাতে হবে আগে।
তো এটাকে আমি লাগিয়ে নিয়েছি এবং এইখানে একটা সুইচ আছে জানি না দেখতে পাচ্ছেন কিনা यस এইখানে ফোকাসটা যদি হয় এখানে একটা সুইচ আছে এই সুইচটাকে অন করলে यस আমাদের ব্লুটুথের লাইট জ্বলে গেছে এটার সাথে আমাদের ভিডিও রেকর্ডিং এর জন্য রেডি হয়ে গেছে ফোন তো এটাকে আমরা আপাতত বন্ধ করে দিলাম দিয়ে এটাকে আমরা রাখছি সাইডে এবং লাস্ট আমাদের ফাইনাল যেটা হচ্ছে ফোনটাকে আমাদের হ্যান্ডেল করে রাখবে এইটা হচ্ছে সেই জিনিস ফোনটাকে এতে আমাদের হ্যান্ডেল করে রাখবে হোল্ডার ফোন লক হোল্ডার তো সবকিছু আমাদের তোমাদের সামনে রেখে দিলাম আমি এইবার আমরা সফটওয়্যারটাকে আমরা একসাথে অ্যাসেম্বল করব এবং অ্যাসেম্বল করে আমরা দেখব কি রকম কি দাঁড়াচ্ছে তো সবার প্রথম আমরা আগে লাইটের ব্যাটারিটা লাগিয়ে নেব এই লাইটের ব্যাটারিটা লাগিয়ে নেব তো এছাড়া তো কোনো ব্যাটারি মনে হয় না আমার দিয়েছে বলে তো আমরা এখান থেকে তিনটে ব্যাটারি লাগবে তিনটে থ্রি পিলের ব্যাটারি আমি আগে কিনে নিয়ে এসেছি যদি যায় কি দেয় না সেই জন্য থ্রি পিলের ব্যাটারি এই ব্যাটারিটাকে আমরা ফাটাফাট করে লাগিয়ে নিই ব্যাটারি লাগানো কমপ্লিট এবার আমরা দেখবো এটা জ্বলছে কি জ্বলছে না ইয়েস এটা তিন মোড আছে একটা ফার্স্ট মোড এটা এটা সেকেন্ড মোড একটু ব্রাইটনেসটা বাড়বে আর এটা ফাইনাল থার্ড মোড এবং পরেরটাতে বন্ধ হয়ে যাবে তো আমরা সব কিছু অ্যাসেম্বল করে একেবারে আমি আর একটা ডিফল্ট ফোন আমার যেটা রয়েছে সেইটার সাথে আমি অ্যাটাচ করে তোমাদেরকে দেখাচ্ছি এবং ফাইনালি সাউন্ড টেস্টটাও করে শোনাবো তোমাদেরকে তো ফিরছি দু মিনিটে यस আমাদের ডিফল্ট ফোন আমরা এটা আমাদের ডিফল্ট ফোন এটাকে আমরা রেখে দিয়েছি এটাকে আমরা সাইডে রাখলাম এখানে এবং ফার্স্টে আমাদের নিতে হবে এইটাকে এইটাকে সাথে আমাদের লাগাতে হবে স্ট্যান্ডটাকে তো এটাকে আমি ফটাফট করে লাগিয়ে নিই यस লাগানো ডান এবার এইখানে হবে হচ্ছে লাইট লাইটটাকে আমরা আগে লাগিয়ে নিই ঠিকঠাক করে সব টাইট ফিটিংস একদম এবং এর ওপরে হবে মাইক এবং মাইকটাকে আমরা লাগিয়ে নিই আমাদের এখানে পুশ করতে হবে পুশ করলে তবে হবে তো আমরা এখানে আপাতত ফোনটাকে আমরা এবার লাগিয়ে নেব আমাদের আগে ফোনটা বোধ হয় লাগিয়ে নিলে ভালো হতো ঠিক আছে আমরা আপাতত ফোনটাকে এরকম করে লাগিয়ে নিলাম এবং ফোন আমাদের রেডি এবং মাইক্রোফোনের লাস্ট কাজ হচ্ছে মাইক্রোফোনে পিনটাকে অ্যাটাচ করা তো আমরা মাইক্রোফোনের পিনটাকে এখানে পিছনে অ্যাটাচ করব এবং এইখানে দিয়ে দেবো ফোনের মাইক্রোফোনের জ্যাকটাকে গুঁজে দিলাম তো ফাইনালি আমাদের হয়ে গেছে রেডি তো আমরা আমাদের মেন ফোনের সাথে অ্যাটাচ করে নিচ্ছি এইবারও মাইকটা আমি যেটা মাইকটা রয়েছে ব্লগিং কিটের সাথে সেই মাইকটার সাথেই কথা বলছি এবং এইটা আমি কোনো এডিট করব না মাইকটার সাউন্ডটা একদম ডিফল্ট যেমন আছে আমি তেমনই রাখবো তাহলে তোমরা বুঝতে পারবে কীরকম সাউন্ড এবং আমি এবার একটা একটা করে আমার পেছনের লাইট এবং সামনের লাইটগুলোকে অফ করব অফ করলে এই লাইটটাকে আমরা জ্বালাবো এবং এই লাইটটা জ্বালিয়ে দেখাবো যে রাত্রিবেলা মোটামুটি অন্ধকারে কীরকম দেখতে লাগে তো আমি ডিফল্টে একদম লাইভ করব তো ফটাফট আমি আমাদের আগে পিছনের যে ডিস্কো লাইটটা চলছে ওটাকে অফ করি এবং তারপরে আমরা আমাদের সামনের লাইটটাকে অফ করব এবং ব্যাস এইবারে অন্ধকার হয়ে গেছে এবার আমরা আমাদের ফার্স্ট যেটা রয়েছে সেই লাইটটাকে জ্বালাবো তো এইটা আমাদের ফার্স্ট যে সুইচ জ্বাললে যে লাইটটা হবে সেই লাইট এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইট আরও এক ধাপ লাইট বাড়বে এবং লাস্ট ফাইনাল লাইট যেটা হচ্ছে এইটা এইটা তো অনেকটাই আলো বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে আশা করি সবই দেখা যাচ্ছে এবং আমার মাঝে মাঝে চোখটা ধাঁধিয়ে যাচ্ছে লাস্ট ফাইনাল আলোটাতে চোখের মধ্যে ডাইরেক্ট এফেক্ট পড়ছে একটা ফিল্টার লাগানো আছে লাইটের মধ্যে কিন্তু তবুও চোখের মধ্যে খুবই লাগছে আলোটা ফার্স্ট এবং সেকেন্ডেরটাই আমি প্রেফার করব
এইটাতে বলবো আমি ঠিক আছে, কিন্তু মোটামুটি মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে আই থিঙ্ক। তো আমার তো তাই মনে হচ্ছে মোটামুটি মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবং ভাই সাহেব পিকচার তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি কোনো এইটাতে ফিল্টার লাগাবো না, কোনো রকম এডিট করবো না, জাস্ট তোমাদেরকে দেখাবো রিয়েল জিনিসটা আমি দেখাবো, এবং তোমরাই দেখে বিচার করে নেবে কীরকম সাউন্ড আসছে। আমি নিজে এখনও সাউন্ড শুনিনি, এবং সাউন্ড শুনলে তবে জানতে পারবো যে সাউন্ড অরিজিনাল আদেও ঠিকঠাক আছে নাকি আমার মাইকই ডিফল্ট যে বো মাইক হয় ছোটো গলার মাইক সেই মাইকই ঠিক আছে। তো দেখা যাক, ফাইনাল রেজাল্ট তোমাদের হাতে, এবং যখন আমি এডিটিং করবো তখনই দেখতে পারবো। আই হোপ আজকের ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে, এবং এটা যদি তোমরা পারচেস করতে চাও তো আমার জনের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, এবং সেখান থেকে ক্লিক করে তোমরা সহজেই এটা পারচেস করতে পারবে। আমার তো পড়েছে 920 টাকা, এবং একটু হালকা কম বেশি তোমাদের হতে পারে, তোমাদের মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেলেই তোমরা নিয়ে নিতে পারবে। এবং এটার জন্য আমাকে আমাজন কোনো স্পন্সরশিপ করছে না, আমি নিজেই কিনছি এবং কিনে তোমাদের সাথে শেয়ার করছি আমার পার্সোনাল অভিজ্ঞতা। তো এখন যদি লাইক না করতে থাকো তো লাইক অবশ্যই করে দিও, এবং চ্যানেলে নতুন হলে করে দিও সাবস্ক্রাইব। 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে আমরা জলে চিপে চ্যালেঞ্জ করবো, তাই চেষ্টা করো এই বছরের মধ্যেই 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, এবং জলে চিপের মজা নিতে হবে। তো তার জন্য 2000 সাবস্ক্রাইব অবশ্যই কমপ্লিট করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই অ্যান্ড গুড বাই।